নাটোরের সিংড়ায় বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সুরক্ষায় কিশোরী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বয়ঃসন্ধিকালীন কিশোরী স্বাস্থ্য সুরক্ষা সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল 10:00 দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত দিনব্যাপী সমাবেশে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত সমাজ এর সভাপতি আরিফা জেসমিন কণিকা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিংড়া উপজেলা ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি ও মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সিনিয়র জিএম কাজী মোহাম্মদ মুহিউদ্দিন। এছাড়াও সমাবেশে বয়ঃসন্ধিকালীন কিশোরী স্বাস্থ্যবিধি নিয়ে বক্তব্য উপস্থাপন করেন সিংড়ার গাইনি বিশেষজ্ঞ ডাক্তার রুবিয়া খাতুন ও ডাক্তার ফারজানা রহমান দৃষ্টি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এএসএম আলমাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি আক্তার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে ফ্রেশ অনন্যার সৌজন্যে শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।